বিরোধীদের উদ্দেশ্যে তার হুমকি হুঁশিয়ারির জুড়ি মেলা ভার। তাঁর পুরসভায় এবার সবকটা ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বিরোধীদের কোনো প্রার্থী ছিল না। বিধানসভা উপনির্বাচনেও রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন তিনি। বিরোধীরা কার্যত তার ঝড়ে উড়ে গেছে, তা নিয়ে বিরোধীদের যথেষ্ট আক্রমণের মুখেও পড়তে হয়েছে তাকে। অভিযোগ উঠেছে ভোটের নামে প্রহসনের। এই পরিস্থিতিতে সামনের বছর পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের উদ্দেশ্যে কার্যত অভয়বাণী শোনালেন কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা ও দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ভোট হবে। বিজেপির প্রার্থীরা বিরোধী প্রার্থীরা তারা মনোনয়নপত্র দাখিল করবেন, আমরা দাঁড়িয়ে থেকে আপনাদের মনোনয়নপত্র দাখিল করবার বন্দোবস্ত করে দেব। পাল্টা বিরোধীরা বলছে ভোটে মনোনয়ন দাখিল করতে পারাটা প্রত্যেক প্রার্থীর গণতান্ত্রিক অধিকার, তাই শাসক দলের বিধায়কের মর্জির ওপর সেটা নির্ভর করতে পারে না। আর তেমনটা হলে এটাই স্পষ্ট হয়ে যায় যে পরিস্থিতি ভালো নয়। পাশাপাশি উদয়ন গুহ শুধু লোক দেখাতে এ ধরনের মন্তব্য করছেন বলেও দাবি তাদের। তিনি নিজেকে ভালো সাজাবার চেষ্টা করবার জন্য হয়তো এই ধরনের কথাগুলো বলছেন, কিন্তু আলটিমেটলি এটা প্রচ্ছন্ন এক ধরনের হুমকি যে তিনি বোঝাতে চাইছেন যে এখানে বিরোধীদের কাউকে দাঁড়াতে দেওয়া হবে না। নতুন প্রকল্প চালু করা হবে, সেটা হচ্ছে দুয়ারে প্রহার। সেই কথাটা এক সময় দুয়ারে প্রহারের দাওয়াই দেওয়া তৃণমূল নেতা উদয়ন গুহর এলাকায় পঞ্চায়েত ভোটে পরিস্থিতি কি দাঁড়ায় তার উত্তর আগামী বছরই মিলবে। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কোচবিহার। নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টান্ডনের বেঞ্চের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। কলকাতা হাইকোর্টে নজিরবিহীন সংঘাত। কাদের সুবিধা পাইয়ে দিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে, এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি প্রশাসনিক নির্দেশ জারি করে তার দেওয়া চারটি সিবিআই অনুসন্ধানের মামলার নথি এবং সেই মামলাগুলিতে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চের দেওয়া স্থগিতাদেশের নির্দেশ সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি এসএসসির গ্রুপ সি, এসএসসির গ্রুপ ডি ও নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এই নিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার অভিযোগ, বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চে এসএসসির গ্রুপ ডি মামলার শুনানি চলাকালীন এক আইনজীবী বলেন কথা হয়ে গেছে স্থগিতাদেশ হয়ে যাবে। এই মামলার ভার্চুয়াল শুনানির ভিডিও রেকর্ডিংও চেয়ে পাঠিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তার অভিযোগ, মঙ্গলবার এক আইনজীবী এসে এই সব মামলা নিয়ে এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির হয়ে কথা বলতে এসেছিলেন। এ বিষয়ে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিরা কি পদক্ষেপ নেন এখন সেদিকেই নজর। শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।